আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রুবেল একাডেমি তিনটি সাইটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটির বিষয় নির্ধারিত হয়েছে অর্থনীতি নবম শ্রেণী। এটি হলো তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং তোমাদের যে অধ্যায় থেকে কাজটি করা হয়েছে তোমাদের, এটি হচ্ছে যে প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয়। এবং তোমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো যে আমরা কি উৎপাদন করব, উৎপাদনে কি প্রযুক্তি ব্যবহার করব, উৎপাদিত পণ্য কাদের জন্য প্রযোজ্য, এই প্রশ্নগুলোর উত্তর প্রদানই হচ্ছে এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। এ সম্পর্কে 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো। তোমাদেরকে প্রবন্ধ লিখতে হবে 300 শব্দের মধ্যে, যে এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। এবং সংকেত হিসেবে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে, যে সূচনা, বিভিন্ন অর্থব্যবস্থার অর্থব্যবস্থার বর্ণনা, বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে তুলনা এবং উপসংহার। তাহলে চলো কোথা না বাড়ি আমরা মূল অঙ্কে চলে যাই। তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে, যাতে করে তোমরা ভিডিও অতি সহজে তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে চলো কোথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা কি উৎপাদন করবো, উৎপাদন কি কি প্রযুক্তি ব্যবহার করবো, পণ্য কাদের জন্য প্রযোজ্য, এইগুলো প্রশ্নের উত্তর প্রদান হচ্ছে এক দেশের এক অর্থনৈতিক প্রধান কাজ। সেই সময় 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো। তোমাদের এই অর্থনৈতিক তোমরা যে শিরোনামটি লিখবে সেই শিরোনামটি হবে যে একক দেশের একক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। তোমরা শিরোনামটি সুন্দর করে লিখবে যে এই প্রশ্নগুলোর উত্তর প্রদানই হচ্ছে এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। তাহলে আমরা প্রশ্নের উত্তরটি দেখে নিই। প্রথমেই দেওয়া আছে সূচনা, যেহেতু সংকেত হিসেবে সূচনাদের সূচনাটি আমরা দেখে নিব, যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ব্যবসা ও বাণিজ্য প্রথা চালু রয়েছে। আপনাদের মনে কি এখনও এরকম প্রশ্ন জেগেছে যে এক এক দেশ এক এক রকমের ব্যবসা বাণিজ্য প্রথা চালু রয়েছে সারা পৃথিবীতে, সকল দেশে কেন এইরকম অর্থনৈতিক ব্যবস্থা চালু নেই, আমাদের বাংলাদেশে কীরকম অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে? বিভিন্ন অর্থব্যবস্থার বর্ণনা ও বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে তুলনা। আপনাদের যদি প্রশ্নগুলোর উত্তর জানা থাকে তাহলে খুব ভালো, আর ভালো আর জানা না থাকলে আজকে জানতে পারবেন। আজকে আমরা বিভিন্ন রকমের অর্থনৈতিক ব্যবস্থার সম্পর্কে জানার চেষ্টা করব এবং এর ফলে আমরা উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর নিজেরাই বুঝে নিতে পারবো। আসলে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এসব অর্থনৈতিক ব্যবস্থাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, ইসলামিক অর্থনীতি এবং মিশ্র অর্থনীতি। তাহলে প্রথমে আমরা দেখে নেব ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতি প্রথমেই আসা যাক ধনতান্ত্রিক অর্থনীতি বিষয়ে। ধনতান্ত্রিক অর্থনীতির প্রধান শর্ত হলো এক্ষেত্রে আলাদাভাবে ব্যক্তি মালিকানা থাকবে এবং সেই ব্যক্তি কোনো কিছু উৎপাদন করার ক্ষেত্রে একদম স্বাধীন। কিছু কিছু কি বুঝতে পারলেন? না পারলে সমস্যা নেই, নিচের উদাহরণটি পড়লে বুঝতে পারবেন। ধরুন আপনি এক কোম্পানির মালিক, আপনার কোম্পানিতে মাছের খাবার উৎপাদিত হয়, এক্ষেত্রে আপনার কোম্পানি কি পরিমাণ মাছের খাবার উৎপাদন করবে, কোথায় বাজারজাত করবে, এর দাম কত হবে এবং কোথায় বিক্রি করা হবে, এসব কিছু আপনার ও আপনার কোম্পানির ইচ্ছামতো হবে। এক্ষেত্রে কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না এবং কোনো কর্তৃপক্ষের বাধা থাকবে না। এই অর্থনৈতিক ব্যবস্থাতে বেশিরভাগ সময় স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থনীতির ব্যবস্থার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এই অর্থনৈতিক ব্যবস্থা সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। এরকম অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে আমেরিকাতে, তবে পুরোপুরি এরকম না। অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, সম্পদের মালিক সম্পদের ব্যক্তি মালিকানা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পদ উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানার উপর ন্যস্ত থাকে। অবাধ প্রতিযোগিতা, সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে মুক্ত প্রতিযোগিতা বিদ্যমান থাকে। ভোক্তার স্বাধীনতা, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে যে পয়েন্ট, এগুলো পয়েন্ট আকারে লিখবে খাতায় অবশ্যই। তাহলে ভোক্তার স্বাধীনতা, এখানে প্রত্যেক অর্থনৈতিক স্বাধীনতা বিদ্যমান, কি এখন কিভাবে উৎপাদন করা সম্পদের মালিক সে সিদ্ধান্ত নেয়।
দাম ব্যবস্থা, চাহিদা চাহিদা ও যোগান, ধনতান্ত্রিক ব্যবস্থার অর্থব্যবস্থা দ্রব্য সেবার দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে। চাহিদার স্থিতি অবস্থায় যোগান বাড়লে দাম কমে, আবার যোগানের স্থিতি অবস্থার চাহিদা বাড়লে দাম বাড়ে। মুনাফা অর্জন, উৎপাদন থেকে প্রাপ্ত আয় উৎপাদন ব্যয়ের মধ্যে ব্যবধানকে মুনাফা বলে। উৎপাদক নিম্ন খরচ সর্বোচ্চ উৎপাদন করে সর্বোচ্চ মুনাফা অর্জন করে। সমাজতান্ত্রিক অর্থনীতি, এই অর্থনৈতিক ব্যবস্থার কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, মূলত সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র বা সরকারি নিয়ন্ত্রণ করবে। কোনো দ্রব্য পণ্য কিভাবে উৎপাদিত হবে, কোথায় বাজার করা হবে এবং এর দাম কত হবে, এসব কিছু নির্ধারণ করবে কেন্দ্র বা রাষ্ট্র। এমনকি কীরকম পণ্য উৎপাদন করতে হবে সেটাও কেন্দ্র বা রাষ্ট্র নির্ধারণ করে দিবে। সেক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা তেমন প্রভাব থাকে না, যেহেতু সবকিছু বিবেচনা করে কেন্দ্র বা রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছে সে জিনিস কি পরিমাণ উৎপাদন করতে হবে, সেহেতু এই অর্থনৈতিক ব্যবস্থাকে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তারপরে দেখে নেব আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। সম্পদের রাষ্ট্র মালিকানা, সমাজতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের রাষ্ট্র মালিকানা। এ ধরনের অর্থব্যবস্থা সম্পদ ও উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানা থাকে না, সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে ন্যস্ত। অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীয় সিদ্ধান্ত, অর্থনৈতিক সকল কর্মকাণ্ড যথা দ্রব্য বা সেবার দাম নির্ধারণ, শ্রমিকদের মজুরি নির্ধারণ, উৎপাদন বণ্টন উন্নয়নের সকল পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সিদ্ধান্ত পরিচালিত হয়। সামাজিক কল্যাণ, সমাজতন্ত্রের মানুষের মৌলিক অধিকার সম খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে অসমতা দূর করতে সর্বাধিক কল্যাণ চিহ্নিত নিশ্চিত করা হয়। ভোগ ও বন্টন ব্যবস্থা, এই অর্থব্যবস্থার কোনো দ্রব্য কতটুকু উৎপাদিত হবে, কে উৎপাদ কে কতটুকু ভোগ দ্রব্য ভোগ করবে তা রাষ্ট্র নির্ধারিত হয়। এখানে সমাজে যে যতটুকু অবদান রাখবে সে অনুপাতে বন্টন করবে, সেই ফলে এখানে জাতীয় আয়ের সুষম বন্টন নিশ্চিত হয়। দাম ব্যবস্থা, এই অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয় না, অর্থাৎ দ্রব্য বা সেবার দাম স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। এখানে কেন্দ্র সরকারের অধীনে দ্রব্য বা সেবা দাম নির্ধারিত, এ কারণে সমাজতন্ত্রের অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। এরপর আমরা দেখে নেব ইসলামিক অর্থনীতি, মূলত যে অর্থনৈতিক ইসলামিক বিধান অনুসরণ করে চলে তাকে ইসলামিক অর্থনীতি বলে। পরিপূর্ণভাবে জীবন পরিচালনার জন্য অর্থনৈতিক জীবনের একটি অংশ। এক্ষেত্রে কীভাবে অর্থ আয় করা হবে, কীভাবে অর্থ ব্যয় করা হবে এবং কীভাবে অর্থ জমা করা হবে সব কিছু ইসলামিক নিয়ম অনুসারে করা হয়। মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম রাষ্ট্র এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু বা দেখা দেয়। ইসলামিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, সম্পদের মালিকানা, ইসলামিক অর্থব্যবস্থা মূলত হচ্ছে আকাশ ও জমিনে যা কিছু আছে তার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। মানুষ কেবল আল্লাহর নির্দেশ তার প্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ ব্যবহার এবং হেফাজত করবে। হালাল ও হারামের বিধান, এই অর্থব্যবস্থার উৎপাদন ভোগ ও বিনিময়ের ক্ষেত্রে হালাল ও হারাম বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী বিধান অনুযায়ী হালাল পথে উপার্জন করতে হবে এবং হারাম পথে উপার্জন বর্জন করতে হবে। সম্পদের বন্টন, ইসলামী অর্থনীতির বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ধনীদের নিকট থেকে অর্থ আদায় করতে দরিদ্রদের মধ্যে জনগণের মধ্যে বন্টন ব্যবস্থা করা হচ্ছে। বন্টনের উদ্দেশ্য যে সকল হাতিয়ার ব্যবহৃত হচ্ছে তার মধ্যে রয়েছে জাকাত, ওরস, সাতকাহ, খারাস ইত্যাদি। সামাজিক নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী অর্থনীতি ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ দিক। এ ধরনের অর্থনীতি সুদ, ঘুষ, জুয়া, মদ কালোবাজি ইত্যাদি অর্থনৈতিক কার্যকলাপে সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে দরিদ্র জনগোষ্ঠীকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যসেবা ইত্যাদি ব্যবস্থা করা হয়। কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক সমান সুযোগ দেওয়া হয়। এ ধরনের অর্থব্যবস্থা সরকার কর্তৃক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা বজায় রাখা হয়। এ প্রসঙ্গে মন আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, তারা প্রকৃত কল্যাণকর কাজ করো যারা আল্লাহ পরকালে কিতাব ও ফেরেশতা নবীদের প্রতি ঈমান আনলো এবং তাদের ধন সম্পদে আল্লাহর ভালোবাসার নিকট আত্মীয় এতিম ও মিসকিন নিঃস্ব পৈতৃক দরিদ্র মুক্তির জন্য দান করল। শ্রমের মর্যাদা, ইসলামী অর্থব্যবস্থা শ্রমিকের শোষণ নিষিদ্ধ। এ প্রসঙ্গে হাদিস শরীফ উল্লেখ আছে, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি পরিশোধ করো। তারপরে দেখে নেব মিশ্র অর্থনীতি, নাম শুনলে বোঝা যাচ্ছে যে এই অর্থনীতি ব্যবস্থার জন্য অন্য সকল অর্থনীতি ব্যবস্থা মিশ্র রয়েছে। যে এক্ষেত্রে ব্যক্তিগত ও সরকারি উভয় মালিকানা থাকবে, তবে ব্যক্তিগত মালিকানা থাকলেও সেক্ষেত্রে সরকার হস্তক্ষেপ থাকবে এবং কোন পণ্য কী পণ্য উৎপাদন করতে হবে, দাম কেমন হবে সব কিছুর ক্ষেত্রে সরকারি কিছু নিয়ম মেনে চলতে হবে। এই অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো ভোক্তা চাহিদা বা ইচ্ছা অনুযায়ী পণ্য উৎপাদন করা। সরকারি
এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা এই অর্থনীতির একটি বিশেষ বৈশিষ্ট্য। এক্ষেত্রে একটি নির্দিষ্ট উপযুক্ত পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করা হয়। সকল উন্নয়নশীল দেশে এরকম অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন চালু আছে। আমাদের দেশে এরকম অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে। মিশ্র ব্যবস্থার বৈশিষ্ট্য, সম্পদের মালিকানা। এই অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানা বিদ্যমান। আবার উৎপাদনের উপায়সমূহের ক্ষেত্র ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা স্বীকৃত। ব্যক্তিগত ও সরকারি খাতের সব্যবস্থা, মিশ্র অর্থনীতি ব্যক্তিগত সরকারি খাত পাশাপাশি অবস্থান করে। এখানে ব্যক্তিগত ও সরকারি খাতের শিল্প কারখানা একত্রে কাজ করে। এই অর্থনীতিতে ব্যক্তিগত খাতে মুনাফা অর্জনের লক্ষ্য, তবে সরকারি খাতে সামাজিক কল্যাণের বেশি প্রাধান্য দেওয়া হয়। অনেক সময় ব্যক্তিগত খাতের উপর সরকারি নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপ করা হয়। অর্থব্যবস্থার অর্থনৈতিক পরিকল্পনা, এখানে অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রের পরিকল্পনা প্রতিপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তবে বেসরকারি উদ্যোক্তাদের উন্নয়ন পরিকল্পনাকে রাষ্ট্রীয় পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়। দাম ব্যবস্থা, এই অর্থব্যবস্থার বাজার অর্থনীতি বা দামকে ব্যবস্থা অনুসরণ করা হয়। অর্থাৎ এখানে দ্রব্য বা সেবার দাম স্বয়ংক্রিয়ভাবে চাহিদা যোগানের মধ্যে নির্ধারিত হয়, তবে সরকার রাষ্ট্রীয় প্রয়োজনীয় দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। ব্যক্তি স্বাধীনতা, মিশ্র অর্থব্যবস্থার ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। এখানে ব্যক্তি কী পরিমাণ ভোগ করবে এবং উৎপাদন কী দ্রব্য উৎপাদন করবে সে ক্ষেত্রে রাষ্ট্র খুব বেশি হস্তক্ষেপ করে না, তবে সমাজের স্বার্থ কোনো কোনো সময় ভোগ বা বিপণের ক্ষেত্রে সরকার বিধিনিষেধ আরোপ করে। উপসংহার, মূলত এক এক দেশে ভৌগোলিক অবস্থার এক এক রকম হওয়াতে পণ্য উৎপাদনও আলাদা রকমের হয়। উৎপাদিত পণ্য সেই দেশের নিয়ম কানুন ও সংস্কৃতি অনুযায়ী এক এক দেশে এক এক রকম অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করে। যে দেশের কাছে যেরকম অর্থনৈতিক ব্যবস্থা ভালো মনে হয় তারা সেভাবে তাদের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলে। আজকে আমরা বিভিন্ন রকম অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানলাম। আশা করি আপনাদের ভালোভাবে এসব ব্যবস্থা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই প্রশ্নটি বুঝে নিয়েছো এবং সুন্দর করে খাতায় এটি লিখবে। তো আজকের এই ছিল তোমাদের জন্য অর্থনৈতিক নবম শ্রেণীর অষ্টম সত্যের প্রশ্নের নমুনা উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজ এখানে। আসসালামু আলাইকুম।